মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সোনালি সিংহরা। যে সকল ছাত্র সংগঠনের যে সকল সংগঠকরা উপস্থিত হয়েছেন তাদের হালিশার সোশ্যাল অ্যান্ড কালচারাল ইউথ ক্লাব এবং মাধব চক্রবর্তীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। অরুণ সাহা, সেনগুপ্ত, তিনাঙ্কুর, সুবোধ অধিকারী, এটা আমাদের হালিশহরের মানুষের কাছে সব থেকে বড় পাওনা। সেই মনোজ মজুমদারকে আমরা আজকে হালিশহর সম্মান দিয়ে সম্মানিত করি। শ্রীবৃত্তি, সুস্থ জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা হালিশহরকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। মানপত্রটা তুলে দিলাম। সঞ্জয় দাস বাপিদা, আপনি মঞ্চের সামনে আসবেন। সঞ্জয় দাস বাপিদা, পাঁচাপাড়া কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সঙ্গে, আমি প্রণব গুহকে বলবো। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট ছেলেকে লিখে মাস্টার মশাই ব্লেড নিয়ে ঢুকেছিলেন বাথরুমে। বাড়ির কাজের লোক বাথরুমের দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চমকে ওঠেন। তার ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র গঙ্গা জলের মতো পবিত্র, কিন্তু তবুও আমি তোমাকে লিখে যাই। তোমার মা গত 3 বছর ধরে খুবই অসুস্থ। আমার যা সর্বস্ব ছিল সব নিঃশেষিত। আমার স্কুলে এক অভিভাবক তার ছেলেকে নিয়ে ভর্তি করতে আসেন। তাকে প্রথম দিন আমি ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা সাদা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় গত 1 মাস ধরে তোমার মায়ের চিকিৎসা চলছে। তোমার মা হাসপাতাল থেকে ফিরবে কিনা জানি না, ফিরলে বলো আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে পৃথিবী থেকে। ইতি বাবা, আজ সারাটা দেশ যখন ঘুষের টাকার উপর দাঁড়িয়ে, তখন মাস্টার মশাইয়ের একটা সুইসাইড নোট রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া। হাসপাতালে আমার গাটা ছমছম করছিল, আমি এগিয়ে গেলাম মাস্টার মশাইয়ের মৃতদেহের দিকে, সাদা কাপড়ে ঢাকা আর 2 পা বেরিয়ে আছে। আমার মনে হলো ওই 2 পাই যেন ভারতবর্ষের শেষ মাটি। ওই 2 পাই আমার ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। সভাপতি মাননীয় মাধব চক্রবর্তী মহাশয় এবং শ্রীকান্ত দত্তকে বলবো কমল অধিকারীকে ব্যাগ পরিয়ে সম্মানিত করার জন্য। হিরণময় দত্ত, তাকে আসার জন্য অনুরোধ করব। রবীন্দ্র বিদ্যা মন্দিরের শিক্ষক হিরণময় দত্ত, সুকোমল মিস্ত্রি 2-4 কথা বলবেন। সুজিত দাস, প্রথমে তো একটা বার্তা আমি দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুজিত দাস, হিন্দি ভাষাভাষীর জন্য আজকে যে ইউনিভার্সিটি পাস করেছেন বিধানসভায়, সেটা আজকে দিনে তাপস গাঙ্গুলি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভ দিনে এই বিলটা উনি পাস করলেন। তো এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের সকলের জন্য তিনি আরও একবার প্রমাণ করে দিলেন, কারণ এতদিন অনেক সরকার অনেক গভর্নমেন্ট ছিল এই হিন্দি ভাষাভাষীদের জন্য
এই কখনো ইউনিভার্সিটি হবে পশ্চিমবাংলা, সেই বিলটা এখন দেখুন আমাদের জীবনে সব থেকে বড় শিক্ষা তো থাকে মানুষ, আমার জীবনে আমার মা হচ্ছে সব থেকে বড় শিক্ষক আর শিক্ষিকা, যে আমাদের মানুষের সঙ্গে নীতি আদর্শ দর্শন দিয়েছে। আর এমনি শিক্ষক তো আছেন, শিক্ষক হচ্ছে প্রাণ, কারণ মা যদি জন্ম দিয়ে থাকে শিক্ষক তাহলে প্রাণ দিয়ে দেয়, প্রাণ মানে শিক্ষা, সেখান থেকেই কিন্তু মানুষ সমাজটাকে এগিয়ে তার থেকে অনুপ্রাণা হয়। এখনকার যে আধুনিক যুগ, সেই যুগে এখনকার স্টুডেন্ট যে ছাত্র ছাত্রীরা অনেকটা তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই কি, শিক্ষক বা শিক্ষিকা যে জায়গা জায়গায় স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের মানসিক টর্চার বা অ্যাসল্ট করছে, তার সেটা কোনো মতেই কাম্য না। তাদেরকে সবসময় বার্তা আমি দিতে চাই, শিক্ষক দিবসেই যে শিক্ষককে সম্মান দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, 365 দিন যদি সম্মান দেওয়া যায় তাহলে যে স্টুডেন্ট বা যারা ছাত্র ছাত্রী আছে তাদের কাছে ওই বার্তাটা পৌঁছানো উচিত। আর এই ছাত্র আর স্টুডেন্ট শিক্ষক শিক্ষিকারা যারা আছে আর মাস্টারমশাই আর শিক্ষক, তাদেরকে এক বন্ধুর সঙ্গে মিলে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। এখন আজকের দিনে আমার মতো বিশেষ বলার কিছু নেই, আমি সমস্ত শিক্ষকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রণাম জানাবো। আজকে সারা বাংলাব্যাপী আমরা দেখছি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কোনো জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বা যুব কংগ্রেসের তরফ থেকে, বা কখনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই নন পলিটিক্যাল ব্যানারে বিভিন্ন অনুষ্ঠান করছেন এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করছেন। সারা বাংলাব্যাপী যেই কৃষ্টি সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং দিদি নিজেও আজকে শিক্ষক শিক্ষিকাদের কলকাতার বুকে সম্মাননা জ্ঞাপন করেছেন, সেটা অনুসরণ করেই সারা বাংলাব্যাপী চলছে। আমি তাদেরকে আমি সকলকে অনেক অনেক নমস্কার জানাবো এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো করার জন্য। আগামী দিনে আমি ছাত্র শিক্ষক সম্পর্কের উপর আরও গুরুত্ব দেব, যাতে কখনোই ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ডিস্টেন্স তৈরি না হয়, এবং একজন টিচার বলতে আমরা যেটা বুঝি একজন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, সেই ফ্রেন্ড ফিলোসফার গাইডরা সমাজের সর্বস্তরে উঠে আসুক, শুধুমাত্র স্কুল বা কলেজের শিক্ষক শিক্ষিকারাই নয়, আমরা এমন অনেকজনের কাছ থেকে শিক্ষা পাই যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আমি সেই সকল জীবনের শিক্ষকদেরও আমরা অনেক অনেক প্রণাম জানাই, এবং অবশ্যই আমার জীবনের প্রধান দুজন শিক্ষক আমার মা বাবাকেও আমি আজকের দিনে প্রণাম জানিয়ে এসেছি। এত বড় একটা পদে বসে ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? দেখুন আজকে তো ছাত্রদের হয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট দিয়ে দিয়েছে, আমার আর নতুন করে বোধ হয় বার্তা দেওয়ার কিছু নেই। তবু আমি ছাত্রছাত্রীদের বারবার যে কথা বলি, ছাত্র শিক্ষক সম্পর্কের উপর অনেক বেশি জোর দিই, এবং ছাত্র শিক্ষক সম্পর্কটা এমন হোক যেটা ঠিক মা বাবার সঙ্গে সন্তানের থাকে, কেননা মা বাবার পর যে আমাদের জীবনকে আমাদের চরিত্র গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি আমাদের শিক্ষক শিক্ষিকারা। তাই ছাত্র শিক্ষক সম্পর্কের উপর আরও বেশি গুরুত্ব দেব, এবং অবশ্যই আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদে ছাত্রছাত্রীরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হোক সেটাই চাইব। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.